2020 তে আমি এটাকে গিয়েছি এবং করেছি এটা পুরো অ্যারেঞ্জমেন্টস প্রোডাকশনটা হয়েছে দ্য বার্ন রেকর্ডিং ব্রিসবেন অস্ট্রেলিয়াতে স্টিভ রবিন এটা প্রডিউসার ছিল তো আমার এই সং আই অ্যাম হ্যারিস সিলেক্ট হয়েছিল ইনোভেশন ইন মিউজিক ওয়ার্ল্ডের একটা প্রেস্টিজিয়াস মিউজিক মিউজিক কনফারেন্স সেখানে রয়্যাল কলেজ অফ মিউজিক স্টকহোম সুইডেন সিলেক্ট হওয়ার পর আমি সেখানে আমার এই সং প্রেজেন্ট করে আসি বিশেষ করে আমার এই সঙের যে রিসার্চ যে থিসিস যে পাওয়ার পয়েন্ট এবং সেই সংকে আমি পারফর্ম করি সেখানে এবং ওয়ার্ল্ড স্টেজে আমি রয়্যাল কলেজ অফ মিউজিকে আই এম হার সঙের প্রেজেন্টেশন ম্যাজিক্যাল এক্সপিরিয়েন্স ইন্ডিয়া থেকে আমার এই সং ফার্স্ট টাইম রয়্যাল কলেজ অফ মিউজিকে ইনোভেশন ইন মিউজিকে প্রথমবার আই এম ভাইরাস এই ধরনের থিমে প্রথম সিলেক্ট হয় এবং আমার সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে এই সংটি এতটা হাইট পাবে এটা আমি ভাবিনি যেহেতু মিউজিককে কখনোই আমি কমার্সিয়াল ভাবিনি এবং কখনোই আমি রোজগারের পথ ভাবিনি মিউজিক আমার কাছে প্যাশন এবং এটাকে আমি প্রথম থেকে অন্তর থেকে করে যাচ্ছি ফর সেলফ ফুলফিলমেন্ট বলে যে একটা মানে কি বলবো একটা নিজের আনন্দ মেসেজ দিতে চেয়েছে আমি দিতে চেয়েছি গোটা ওয়ার্ল্ডকে যে এখানে ভাইরাস হিউম্যান বিংকে দুটোই কথা বলছে ইন্সপায়ারও করছে ডিমোটিভেটও করছে ডিমোটিভেট ইন দ্য সেন্স কি তুমি সমস্ত স্পিসিসের সেন্টার নও তুমি নিজের উইপেন্সকে ডাউন করো ফর এক্সাম্পল আমরা যে দেখছি বিভিন্ন কান্ট্রির মধ্যে ওয়ার্ল্ড ক্রিয়েট হচ্ছে সেখানে হিউম্যান বিং ইজিলি পলিটিশিয়ানসরা এক সোলজার্স আর এক সোলজার্সকে কিল করছে এবং দ্বিধাবোধ করছে তো ভাইরাস এখানে বলছে যে তোমরা যখন হিউম্যান বিং একে অপরকে কিল করছো ইনোসেন্ট অ্যানিমালসকে কিল করছো তোমাদেরকে কেউ ভাইরাস বলে না বাট আমি যখন তোমাদেরকে তোমাদের ডেথের রিজন হচ্ছি তখন আমাকে তোমরা ভাইরাস বলছো